গুড মর্নিং, জয় জগন্নাথ। স্বাগত করছি মু আপনার মিলসান মেমোরিজে। তো আজ তো মর্নিং রু মু স্টার্ট করে দিয়েছি ভিডিওটা, মর্নিং রু স্টার্ট করে দিয়ে আজ বি মু ঘরে নাই, মু দেখাউছি অছি এবে গাড়ি ফাড়ি সব থুয়া হয়েছে এটি, এটি দেখাউছি মু কোটি অছি। এটি দেখুন, এটা হল আমার ধর্মশালা হেলথ ক্লব, মানে মু জিম কু আউছি। জিম তো মু ডেলি আউছি ইয়ে এক্সারসাইজ করিয়াকু, কিন্তু ব্লগ করে নি। দেখিয়া আজ টাইম মিলছি ব্লগ করিয়াকু, দেখিয়া কম হচ্ছে। আজ যা যাইকি ভিডিও ফিডিও করিবা, ভিডিও করি আজ দেখাইবি যে আজ মু কম কম করছি। ওকে, ও এটা দেখুন, এটা হল এটা গোটা আমার ব্যানরটা রহলা। তারপরে এটা যাই উপরু যাই, যাও উপরু যাই, তারপরে দেখ। তো এটা তো দেখুন, এটা তো জিমে পৌঁছে যাই। জিমে পৌঁছা পূর্ব মু আকু ইন্ট্রোডিউস করে দেবো, যে হলো সাং তপেল, সি বি জিম আসছে। এটা মোটা ফোটা হয়ে যাই, দেখুন পেট বড় ভারি আছে টিকি, সি বি ডেলি আসছে জিম করিও টিকি। তো এয়া কিছু নাই, এবার চালন দেখি আমার ট্রেনর কি অছেন, চালন তো জিম রটি ইন্ট্রোডিউস করি। এটা দেখুন, এটা ট্রেডমিল ফ্রেডমিল অছে, সাইকেল ফাইকেল, এটা সব পিলা ফিলা অছেন, সেটা সব মারছেন সব। ও হে, সেটি সেটি দেখুন, সেটি হল আমার, ইয়ে হলো আমার রাজাই, মানে ইয়া হল জিম ট্রেনর। দেখুন এটি বতাউছেন কেমন কম চেষ্টা কেমন মারি, রাজাই হাই হলো করিদিও, বাস বাস সেই তো রহলা। এইগুলা সব ইকুইপমেন্ট ফিকুইপমেন্ট অছি, ফটো 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 টিকি লাগিছি। এয়া রহলা, এটা তো মো ভাই মারুছি, এক্সারসাইজ মারিয়া, এক্সারসাইজ মারিকি তারপরে যেটা যেটা মারিয়া সেটা ব্লগরে দেখাইবা। ওকে, এটা বতাইবে খালি কোটা কোটা এক্সারসাইজ মারিয়ার অছি। ওকে, তো আমার তো স্ট্রেচিং ফেচিং সরিগলা, এবার দেখো এটা হচ্ছে আমার ফ্ল্যাট বেঞ্চ প্রেস। ফ্ল্যাট বেঞ্চ প্রেস সেপটে লেখাইছি 15, এপটে অছি 15, 15 15 30, 30 র ওয়েট লগাইকি এটা হল ফ্ল্যাট বেঞ্চ প্রেস। এটা তো পজিশন দেখুন, পজিশন এমতি আছে, পজিশন এমতি রইব, অন্টা টিকে তলু রইব, যেমনি আর গোড় তো এইটি রইব, এইটি রয়ে এটা হল তার ফ্ল্যাট বেঞ্চ প্রেস। টোটাল পরে লোয়ার চেস্টে যেমনি বাজিব, এটা জাস্ট আমার ওয়ার্ম আপ পাই এবে হচ্ছে, তারপরে ধীরে ধীরে ওয়েট বঢ়াব। তো এটি দেখুন, এটা হল আমার সেই ফ্ল্যাট বেঞ্চ প্রেস, যেটা ওয়েট বঢ়া হয়েছি, আর বি সেই 8-12 রেপিটেশন, 4টা সেট খন্ডে হব। এটা হচ্ছে আমার ফ্ল্যাট ডম্বল প্রেস। আ পূর্ব এক্সারসাইজরে তো দেখলে আমি বারবেলে মারিলু, বারবেলে মারিবার গোটে অসুবিধা রয়েছে যে সেটা কতবে ইমবালান্স হয়ে যায়, ডম্বলে মারলে সেমি কিছু ইমবালান্স হবনি, আপনার নিজে নিজে বালান্স করিকি করিপারে। আর বি সেই 8-12 রেপুটেশন, রেপুটেশন মানে যেটিকিটা ননা যেটিকিটা মারুছি সেটা হল রেপুটেশন। তো সেই 8-12 রেপুটেশন 4টা সেট আর রইব, ইয়া রইলা। তো মু ফ্ল্যাট বেঞ্চ প্রেস আউ ফ্ল্যাট ডম্বল প্রেস মারিকি এবে মু আজ যাইছি ডম্বল ফ্লাইজ মারি। ডম্বল ফ্লাইজ মানে দেখুন, মু যেমতি মারুছি, যেটা ফাস্ট উপরু ডম্বল ধরিকি, তারপরে তলুকু আনিকি তাকে পুঁ পুশ করব উপরকু। তো ইয়া রহলা, আর বি সেই 8-12 রেপিটেশন, 4টা সেট মারা হব। আজির যেতে এক্সারসাইজ সব বতাউছি, সব যেন চেস্টর এক্সারসাইজ, মানে চেস্টর মসল বিল্ড করা। তো এই এইভাবে সিস্টমে আপনার মারিবি, ট্রাই করবে যে যেমন ব্যালান্স করবে, ডম্বলটা ব্যালান্স করি, যেমন তলকু যেমন বেশি তলকু নযা। আইয়া, তো এবে মো যে এক্সারসাইজটা করছি এটা হল ইনক্লাইন বারবেল প্রেস। ইনক্লাইন মানে মো যে বেঞ্চ যেটা মো পছরে যেটা শোয়েছি সেটা হাইট্রে রহব, তা সহ বারবেলটা বি হাইট্রু রহব, হাইট্রু উপরু আসিকি তলকু আসব, আউ বারটা আমার অপর চেস্টরে যেমতি বাজিব। তো ইয়া রহলা, এটা সেই অপর চেস্টর মসল বিল্ড করা। তো আর বি সেই 8-12 রেপিটেশন, 4টা সেট রহব। তো এই 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 টাইপ্র সিস্টমে আপনার সব করবে, ইয়া রহলা। এবে মু যে এক্সারসাইজটা করবি সেটা হল আমার ইনক্লাইন ডম্বল প্রেস। সেম জিনিস যেমতি মু ফ্ল্যাট বেঞ্চরে যেমতি ডম্বল মারিলি ডম্বল প্রেস, সেমতি আর বি রইব। এটা বি খালি সেই যে মো বেঞ্চটা হাইট্রে রইব, তা সহিত যেমতি আমি বার বারবেলে যেমতি মারলে সেমতি ডম্বলরে বি সেমতি পুশ করাব, উপরকু পুশ করাব, আর আর বি ডম্বলটা বি অপর চেস্টরে বাজিব। তো এয়া রহলা, আর বি সেমতি 8-12 রেপিটেশন, 4টা সেট মারিবে। তো এয়া, তো এবার যে এক্সারসাইজ ননা যেটা দেখাউছেন সেটা হল আমার কেবল ক্রস ওভর, যেটা কি লোয়ার লোয়ার মানে তলু আসব অপরকু। তো এয়া রহলা, আর বি ফংশন সেমতি রহলা, চেস্টর মসল বিল্ড করব। তো আর বি সেই 8-12 রেপিটেশন লগাব, 4টা সেট লগাব, 4টা সেট নহলে 3টা সেট বি চলব। তো এয়া রহলা, এই এই যেমতি ননা যেমতি সিস্টম বতাউছেন যে যে টাইপ্র সেমতি হব। তারপরে মু সেমতি সেই কেবল ক্রস ওভর মারলি, মোর টিকি ইম্বালান্স রহিযাউথিলা, তথাপি এটা ট্রাই করবি আগ অল্প ওয়েট্রে মারিবা, অল্প ওয়েট্রে প্রাকটিস কলাপরে ধীরে ধীরে তারপরে ওয়েট বড়িকি নিজ নিজ হিসাবে মারিবি। আও
ଏହା ରହିଲା ଏଇଭଳିଆ ସିଷ୍ଟମରେ ଦେଖନ୍ତୁ ଏମିତିଆ ଯିବ ତଳୁ ଆସିକି ତାପରେ ଅପ୍କୁ ପୁଷ୍ କରାହେବ ତ ଏଇଟା ବି ସେମିତି କେବୁଲ୍ କ୍ରସ୍ ଓଭର ଅପର୍ରୁ ଲୋୟର୍କୁ ଆସିବ ଆପୂର୍ବ କେବୁଲ୍ କ୍ରସ୍ ଓଭର ତ ଦେଖିଲେ ଲୋୟର୍ରୁ ଅପର୍କୁ ଆସିଥିଲା ଏଇଟା ଅପର୍ରୁ ଲୋୟର୍ ଆସିବ ଏଇ ସିଷ୍ଟମରେ ଯେମିତି ନନା ଯେମିତି ବତାଉଛନ୍ତି ଯେଉଁ ଷ୍ଟାଇଲ୍ରେ ଯେମିତି ସେଇ ଫର୍ମରେ ରହିବ ଟ୍ରାଏ କରିବି କି ହାତଟା ବେଶୀ ଇମ୍ବାଲାନ୍ସ ନ କରିବା ପାଇଁ ତ ଏହା ରହିଲା ତାପରେ ମୁଁ ବି ଏଇ ଦେଖନ୍ତୁ ମୁଁ ବି ସେଇ ପୋଜିସନ୍ରେ ମାରିଲି ଟ୍ରାଏ କରିବି ଫାଷ୍ଟ ଯେତେବେଳେ ବିଗିନର୍ ମାନେ ଯେତେବେଳେ ନୂଆ ନୂଆ ୱେଟ୍ ଅଳ୍ପ ଦେଇକି ମାରିବେ ବେଶୀ ୱେଟ୍ ନ ମାରିଲେ ହାତ ଇମ୍ବାଲାନ୍ସ ରହିଯିବ ତ ମସଲ ମାଇଣ୍ଡ ମସଲରେ କନେକ୍ସନ୍ ରହିବନି ତ ଏହା ରହିଲା ଏଇ ଷ୍ଟାଇଲ୍ରେ ଦେଖିକି ଟ୍ରାଏ କରିବେ ଧୀରେ ଧୀରେ ମାରିବା ପାଇଁ ଧୀରେ ଧୀରେ ଅଳ୍ପ ୱେଟ୍ରେ ମାରିସାରିଲା ପରେ ତାପରେ ନିଜ ନିଜ ହିସାବରେ ୱେଟ୍ ବଢ଼େଇବେ ଆଉ ତ ଏଠି ଦେଖନ୍ତୁ ଏଠି ଆମର ମୋ ସାଙ୍ଗ ତୋଫା ମାରୁଛି ଫ୍ଲାଟ୍ ଡମ୍ବଲ୍ ପ୍ରେସ୍ ଫ୍ଲାଟ୍ ବାରବେଲ୍ ପ୍ରେସ୍ ତ ମାରିଦେଇଥିଲା ତାପରେ ଡମ୍ବଲ୍ ପ୍ରେସ୍ଟା ମାରୁଛି ଟିକିଏ ଟିକିଏ ହାତ ଇମ୍ବାଲାନ୍ସ ରହିଯାଉଛି କିନ୍ତୁ ସେ ଧୀରେ ଧୀରେ ବିଗିନର୍ ଅଛି ବୋଲି ଟିକିଏ ସେମିତି ରହୁଛି ଧୀରେ ଧୀରେ ଇମ୍ପ୍ରୁଭମେଣ୍ଟ କରିବ ଆଉ ଆଜିର ଯେତିକ ଭିଡ଼ିଓ ମାନେ ମୁଁ ଯେତିକ ମୋର ଯେତିକ ଏକ୍ସରସାଇଜ୍ କି ନନାର ଯେତିକ ଏକ୍ସରସାଇଜ୍ ସବୁ ତୋଫା ସୁଟ୍ କରିଥିଲା ତ କ୍ରେଡ଼ିଟ୍ ଗୋଜ୍ ଟୁ ତୋଫା ତ ଏହା ରହିଲା ଆଉ ତାପରେ ଏଠି ଦେଖନ୍ତୁ ମୋ ନନା ମାରୁଛନ୍ତି ଟ୍ରାଇସେପ୍ ଏକ୍ସଟେନ୍ସନ୍ ଦେଖନ୍ତୁ ରୋପ୍ଟା ଏମିତି ହାତରେ ଧରିକି ତଳକୁ ପୁଲ୍ କରାହେବ ପୁଲ୍ କରାଇକି ଦେଖନ୍ତୁ ଯେମିତି ଟ୍ରାଇସେପ୍ ଯେମିତି ଏଠି ଦେଖନ୍ତୁ ଫଙ୍କସନ୍ କରାଉଛି ତ ଆର୍ ବି ସେଇ 8-12 ରେପିଟେସନ୍ ଟ୍ରାଏ କରିବେ ଅଳ୍ପ ୱେଟ୍ରେ ମାରିବା ପାଇଁ ଦେଖନ୍ତୁ ଟ୍ରାଇସେପ୍ କେମିତି ଏକ୍ସଟେନ୍ସନ୍ ହେଉଛି ତ ଆମର ତ ୱାର୍କଆଉଟ୍ ସରିଗଲା ଏ ଦେଖନ୍ତୁ ଏତେ ପହିଲା ଆମର ବି ସେ ତାର ଗାମଛା ପକେଇ ଯାଉଛି ଅଡ଼ଗା ଅନୁ କ'ଣ କେମିତି ୱାର୍କଆଉଟ୍ କେମିତି ହେଲା ବଢ଼ିଆ ହେଲା ତ ଆଜି ପୁରା ଇଣ୍ଟେନ୍ସ ଇଣ୍ଟେନ୍ସ ତ ନା ଡେଲି ଆମର ସେମିତି ୱାର୍କଆଉଟ୍ ସରିଲା ସରିକି ଏବେ ଯାଉଛୁ ତ ଆଉ କିଛି ନାହିଁ ଏବେ ଯିବା ସେ ତାର ତ ପଳେଇବ ଇଣ୍ଡିଆ ୱେଷ୍ଟଇଣ୍ଡିଜ୍ ମାନେ ଏଠି ଧଳା ହେଇଯାଇଛି ଏଠି କଳା ହେଇଯାଏ ଟାନ୍ ହେଇଯାଇଛି ଏଟା କହୁଛି ଚାଲ ମୁଁ ଟିକେ ପାଣ୍ଟିଏ ପିଇ ଦେଇ ତାପରେ ଯିବା ଯାଇକି ତାପରେ ନେକ୍ସଟ ଅପଡ଼େଟ୍ କହିବି ଆଉ ବ୍ୟାକ୍ ଟୁ ହୋମ୍ ଘରକୁ ପଳାଇ ଆଇଲି ଘରକୁ ପଳାଇ ଆସିକି ତ କିଛି ନାହିଁ ଏବେ ଯାଇଥିଲି ପରିବା ଆଣିବାକୁ ଦେଖାଉଛି ଏଠି ପରିବା କ'ଣ କ'ଣ ଆଇଛି କହିଲି କ'ଣ କ'ଣ ଆଇଛି ଏଠି ଏଠି ହେଲା ଏଇଟା କ'ଣ ଧଣିଆ ପତ୍ର ଆଣିଛି ଆଉ ତା ସହିତ ଏଠି ପୁରା ବ୍ୟାଗ୍ରେ ବ୍ୟାଗ୍ ପରିବା ଓହୋ ଶାଗ ପାଞ୍ଚ ବିଡ଼ା କଖାରୁ ଦେଖିଲେ ଆଉ ଭେଣ୍ଡି ଗାଜର ଲଙ୍କା କଞ୍ଚା ଲଙ୍କା ଆଉ ଏଇ ତ ପରିବା ଆସିଛି ଆଉ ପରିବା ଆଜି ଶାଗ ହେବ ଶାଗ ଭଜା ହେବ ଶାଗ ଭଜା ହେଇକି ଆଉ ଆଉ କ'ଣ ଗୋଟା ହେବ ଦେଖିବା ଆଜି ଗୋଟେ କ'ଣ ରେସିପି ଭିଡ଼ିଓ ଗୋଟେ କ'ଣ କରିବି ଏଇଆ ତ ଏଇଆ ଗୋଟେ ପାର୍ସଲ୍ ଗୋଟେ ଆଇଥିଲା ମୁଁ ଦେଖାଉଛି ଆମାଜନ୍ ଗୋଟେ ପାର୍ସଲ୍ ଆଇଥିଲା ଏଠି ଦେଇଛି ଆଗରୁ ଲକ୍ ଖୋଲିଦେଇଛି ଦେଖାଉଛି ଏଇଟା କ'ଣ ଆଇଛି ଏଇଟା ମୁଁ ସବୁଥରକ ମଗେଇକି ମୁଁ ଖାଏ ଏଇଟା ହେଲା ମୋ ପ୍ରୋଟିନ୍ ପାଉଡ଼ର ଦେଖାଉଛି ଜଟା କରିକି ଏଇଟା ହେଲା ଏଇଟା ହେଲା ମସଲ୍ ପ୍ରେଜ୍ର ଫୁଏଲ୍ ଆଣ୍ଡ ସ୍ପୋର୍ଟ୍ସ ପ୍ରୋଟିନ୍ ଏଇଟା ଏଇ ପର୍ ସ୍କୁପ୍ରେ ଏହାର 15 ଗ୍ରାମ୍ ପ୍ରୋଟିନ୍ ରହୁଛି ତ ଏହା ରହିଲା ଏଇଟା 400 ଗ୍ରାମ୍ଟା 400 ଗ୍ରାମ୍ଟା ମୋତେ ପଡ଼ିଯାଉଛି ପାଖାପାଖି ଏଇଟା 550 ଟଙ୍କା ତ ଏହା ରହିଲା ଏଇଟା ମୁଁ ଖାଏ ଏଇଟା ବଜେଟ୍ ଫ୍ରେଣ୍ଡଲିରେ ଭଲ ପ୍ରୋଟିନ୍ ଦିଏ ଏମିତି ହର୍ଲିକ୍ସ ସେ ବାକି ସେଗୁଡ଼ା ଅଛି ସେଗୁଡ଼ା ସବୁ ଚିନିବାଲା ସେଗୁଡ଼ା ମୁଁ ଏତେ ପ୍ରିଫର୍ କରେ ନା ଇଏ ଭଲ ତା'ଠାରୁ 550 ଟଙ୍କାରେ ବଢ଼ିଆ ଜିନିଷ ଚିନି ଫିନି ଆଧାରେ ନାହିଁ ଆଧାରେ ରହୁଛି ଯେଉଁ ଆମର କ'ଣ ସେଇଟା ଷ୍ଟିଭିଆଟା ରହୁଛି ଯେଉଁଥିରେ ଏଇଟା ଭଲ ବେଶୀ ଚିନି ଫିନି ସୁଗାର ଫୁଗାର ମୁଁ ତ କିଛି ଖାଉନି ଏହା ରହିଲା ଏବେ କିଛି ନାହିଁ ଏବେ ଯିବା ଯାଇକି ଗାଧେଇ ପାଧେଇ ସାରିଲା ପରେ ଆକୁ ଗୋଟେ ସ୍କୁପ୍ ପିଇବା ତା ସହିତ କ'ଣ ଗୋଟେ ବ୍ରେକ୍ଫାଷ୍ଟ୍ ଗୋଟେ କ'ଣ ଖାଇବା ଏହା ରହିଲା ଓକେ ନା କ'ଣ କହୁଛୁ ଏଇଆ ତ ଓକେ